তো বন্ধুরা, আজকে আমি বেরিয়ে পড়েছি ব্যাঙায়। ব্যাঙায় তোমার পুরুপাড়া, যেখানেতে আজকে এসেছে পাওয়ার মিউজিক। এবং পাওয়ার মিউজিকের অফিসে আছে শুনছি নাকি আছে সঙ্গীতা মিউজিক এবং কিং কোবরা, সেটা কিন্তু আমি ঠিক জানি না। তো পাওয়ার মিউজিক সবাই বলছে আসছে, ওটাই হয়তো ঠিক। যেটাই ঠিক হোক না কেন, সেটা আমি যেয়ে দেখাচ্ছি ফিল্ডে। তার আগে বলে দিই যে বেশ কিছু কম্পিটিশান রয়েছে সামনাসামনি, সেইগুলো আগে বলে দিই, তারপরে বলছি। তো দেখতে পাচ্ছ এখানটা, এখানটা বললে তোমার শালিংচা। তো শালিংচা ভীমতলা ওই ঠিক ওইখানটা করে। তো আমি ওইদিকেই এসেছি গোঘাট হয়ে, নকুণ্ডা থেকে হয়ে, নকুণ্ডা হয়ে ওই তোমার সান্দাদি হয়ে এদিকে এসেছি। তো এখানেতে একটা কম্পিটিশান রয়েছে, সেটা তোমার কমেন্টেই বলে দেবে আমাদের কী নাম বেশ সায়নদা। তো যাই হোক, সেটা হচ্ছে তোমার কিছুদিন পরেই আছে, আমি তার একটা আপডেট ভিডিও আনছি কিছুদিনের মধ্যেই, এখান থেকেই আনবো। মানে এখানে লোকাল যারা আছে তারা ভাইদিকে নিয়েই আনবো একটা। তার আগে বলে দিই বেশ কিছু কম্পিটিশান রয়েছে বলতে তোমার পশ্চিম মেদিনীপুর সাইডে, যেটা তোমার শ্রীনগর থেকে একটুখানি যেতে হবে কৃষ্ণপুর। কৃষ্ণপুরের ঠিক জায়গাটা আমি বলে দিচ্ছি দাঁড়াও একটু। কম্পিটিশানটা রয়েছে জয়মা দুর্গা সাউন্ডের সঙ্গে রয়েছে তোতন মিউজিক, আর একটা আছে তোমার ভোলানাথ সাউন্ডের সঙ্গে রয়েছে তোমার কৃষ্ণা সাউন্ড, আর একটা আছে বকুল সাউন্ডের সঙ্গে রয়েছে তোমার শিবম। কমেন্টটা করেছে সুশান্ত পণ্ডিত, তো বলেছে যে একটু সবাইকে জানিয়ে দিতে। তো আমি জানিয়ে দিলাম, তো যারা যেতে যাও অবশ্যই চলে যাবে। আর লোকেশন দরকার হলে আমাকে কল করো, আমি কমেন্টের রিপ্লাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লোকেশনটা। তো আজকে এখানে কম্পিটিশান দেখানো যাক। তার আগে বলে দিই দেখতে পাচ্ছি আজকে সাইকেলে বেরিয়েছি। তো মোটামুটি বাড়ি থেকে প্রায় তোমার 16-17 কিলোমিটার রাস্তা। তো চলো দেখা যাক পাওয়ার মিউজিকের সামনে কী আছে বা কেমন কী বাজাচ্ছে পাওয়ার মিউজিক, এখানে কী সেট আপ নিয়ে এসছে। ডাইনামিকটা যখন এখন মানে ডাইনামিক সেট আপটাই এখন পাওয়ার মিউজিকের মানে ট্রেন্ডিং চলছে আর কি, চারদিকে নিয়ে আছে দেখছি। এখানে কী নিয়ে এসে দেখি, আর এই মানে তোমার 10-9 যেটা ছিল পাওয়ার মিউজিকে সেটার কথা ভুলেই যাও, এখন তো দেখতে পাচ্ছি না মার্কেটে সেরকমভাবে। তো আসলে অবশ্যই জানাবে। আর নেক্সট কম্পিটিশান কোথায় রয়েছে যদি তোমাদের কাছে আপডেট থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাও, আমি পরবর্তী ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করছি। তো চলো এখানে আগে ভিডিও দেখা যাক। এখন যেটা একটা বড়ো খবর, সেটা হচ্ছে আমার চ্যানেল ডিজে লাভার প্রেজেন্ট তোমাদের ভালোবাসাতে আজকে 10,000 মানে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। তো 10,000 বোধহয় তোমার রাত্রি 12:30 সময় করে পূর্ণ হয়েছে। আমি মোটামুটি একটা সময় করে দেখলাম যে 10,002 সাবস্ক্রাইবার বেড়েছে আর কি। তো অসংখ্য ধন্যবাদ, এইভাবেই তোমরা ভালোবাসা দিতে থাকো, আমি পরবর্তী ক্ষেত্রে আরও ভালো ভালো ভিডিও আনবো তোমাদেরকে দেখানোর জন্য। তো চলো দেখানো যাক এখানে ভিডিও, আর চলো দেখা যাক। সমুদ্রেক্ষা তো এসে গেছি ব্যাঙাই পুরোপাড়া, যেখানেতে এসে গেছে পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুর থেকে দেখতে পাচ্ছ। আর তার একদম মুখোমুখি রয়েছে সঙ্গীতা সাউন্ড, ছোটোগঞ্জ থেকে চলে এসছে পপ সেটআপ, ওটা পপ সেটআপ একই মানে পুরো ভি মডেলের মির রয়েছে এবং পপ রেস রয়েছে বুঝো, ঠিক আছে। তো ডিজি চালু করেছে এই মুহূর্তে, তো সাউন্ড চেক শুরু করেছে, তো চলো দেখাই। এই ঝড় জল পেরিয়ে পাওয়ার মিউজিক সেই পুরুষোত্তমপুর থেকে এসেছে ভাই, কমেডিতে জন্য একটা তো স্যালুট চাই অবশ্যই। অসংখ্য ধন্যবাদ, অত দূর থেকে একটা সেটআপ নিয়ে আসা এই ঝড় জলের মধ্যেও দেখতে পাচ্ছ জমিতে সব একদম জল জমে গেছে। তো 10K স্পেশাল ভিডিও এটা ধরে নাও, তো দেখো কেমন কী বাজাচ্ছে, কী অ্যাম্প্লিফায়ার সব চলেছিল। টপ রয়েছে পপ বেস রয়েছে। তো এই মুহূর্তে শুনতেই পাচ্ছ পাওয়ার মিউজিক ঢাক দিয়ে স্পিকার চেক করে নিচ্ছে, তার অপোজিটের কাছে রয়েছে একটা সেটআপ, একই সেটআপ ভি মডেলের টপ রয়েছে ওটা, আর পপ বেস রয়েছে সঙ্গীতা মিউজিক মানে ছোট্ট আঙুলের সেটআপ, একদম নতুন সেটআপ রয়েছে ওটা। তো ফার্স্ট ফিল্ড রয়েছে, তারপরেতেই এটা মানে পাওয়ার মিউজিকের সঙ্গে কম্পিটিশান, দ্বিতীয় ফিল্ড এটা বোধহয়। তো অবশ্যই দেখাবো কেমন কী বাজাচ্ছে, এবং কম্পিটিশান শুরু হলে অবশ্যই দেখাবো। তো ওই ছাড়া এখন দেখা যাচ্ছে তোমার স্পিকার পাল্টাচ্ছে টপের মধ্যে, দেখা যাক ভালো করে জুম করে।
তো ব্যাঙ্গাই এটা রায়পাড়া, ঠিক আছে? তো এখানে দাদা ভাইরা চলে আসতে করছো ঝড় বাদলের ব্যাপারে বাজাতে। পুরুষোত্তমপুরের কিং जाने वाली आवाज आप सुन रहे हैं
ये आवाज कोई और आवाज नहीं बल्कि हर वर्ष की भांति इस वर्ष भी तहलका मचाने वाली पावर म्यूजिक की आवाज है। ছোট করে সেটা তো কেমন কি বাজছে অবশ্যই দেখে বলবে, তো আসলে অবশ্যই কালকে সেটা থাকবে, তো আমার লোকেশন দেওয়া আছে ডিসক্রিপশনে চেক করে নিও, তো তোমার দেখায় একদিকে রয়েছে পুরুষোত্তম ভূত থেকে পাওয়ার মিউজিক আর একদিকে সঙ্গীতোত্তম মিউজিক, দুজনে কিন্তু সেম সেট আপ। যেখানে দেখেছিলাম ফিল্ডে সেখানে থেকে এখানে তো অনেক ঘটে যায়, এবারে সেটা হতে পারে অপরের তো দাদা যারা আছে সেটা এবার অপরটা দাদা হিসেবে Bye.
বন্ধুরা এখন যাচ্ছি বাড়ি, তো অবশ্যই বলবে কেমন লাগলো ভিডিওটা, তো কোন সিরাপটা ভালো বাজিছে অবশ্যই বলবে, পাওয়ার মিউজিক নাকি সঙ্গীতা মিউজিক। তো সঙ্গীতা মিউজিকের যখন দেখেছিলাম তোমার অমরপুরেতে, তার থেকে অনেকটা বেশ ভালো বাজছে। তো পাওয়ার মিউজিককে নিয়ে তো কোনো কথাই হবে না, কেমন বাজছে অবশ্যই জানো তোমরা। তো 10K স্পেশাল ভিডিও কেমন লাগলো বলবে, তো অবশ্যই জানাবে। কোনো কম্পিটিশান থাকলে আশেপাশে আমি যাওয়ার চেষ্টা করব, চেষ্টা কেন করবো, চলে যাবো, ঠিক আছে, সে যেমনই কষ্ট হোক না কেন। দেখতে পাচ্ছ আজকে সাইকেল নিয়ে বেরিয়েছি, বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার রাস্তা, তারপরে থাক না পরে বলছি। অবশ্যই একটা লাইক করে দিও, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দেখতে থাকো।